আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী বিয়াদিহিল মুলকু বাইনাল কাফি ওয়ান নূন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়্যান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله عليه صلى الله على محمد صلى الله উই তেরি মেরাজ থেকে তু লৌহ কলম তক পৌঁছা উই তেরি মেরাজ থেকে তু লৌহ কলম তক পৌঁছা আর ইয়ে মেরি মেরাজ হাই কে মাই তেরে কদম তক পৌঁছা বলগলুলাম কশফত দুজা বিজমালিহি হসনত জমি খিসালিহি মুহতরম সভাপতি সাহেব গরা কদর ওয়াজ বলে হিতরাম হজরাত নায়েব রাসূল উলামায়ে কিরাম ফুজালা ও মুরব্বিয়ানে জাম উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দিন রাশিকিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন কালজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মুতাল্লিকিন আমার প্রাণ প্রিয় এলাকাবাসী ভাইয়েরা মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি মহান রব্বুল আলামিনের বারগাহে রহমতে মহান রবের শাহী দরবারে হাজারো লাখ ও অনন্ত অযুত কোটি শুক্রিয়া আদায় করছি যার অনন্ত অফুরন্ত অবারিত দয়া রহমত মেহরবানিকে পুঁজি করে সম্বল করে উসিলা এবং উপলক্ষ করে আজকে আমরা ঐতিহ্যবাহী দক্ষিণ কাশিমনগর বাইতুল আমান জামে মসজিদ এবং এলাকার সিংহদিল জিন্দাদিল যুবক ভাইদের সাহসী উদ্যোগ দলমত নির্বিশেষে আপনাদের সকলের প্রাণঢালা সহযোগিতা আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে এ পর্যায়ে আমি আপনাদেরকে আহলান সাহালান খোশ আমোদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মুখ্যম সুযোগ তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করেছেন
যিনি আমাদেরকে কথা বলা শিখিয়েছেন, খাদাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আলাম নাজাল্লাহু আইনাইনে ওয়া লিসানা ওয়া শাফাতাইনে, যিনি মেহরবানি করে আমাদেরকে দেখার জন্য দুটা চোখ, বলার জন্য মুখের ভিতরে একটা জিহ্বা, কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্য জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট, মাইকের সাউন্ড বক্সের মতো তৈরি করে দিয়েছেন। সেই মহান রবের শুকরগুজারি করা দরকার আছে নাকি নাই? তাহলে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া হিসাবে সবাই উচ্চস্বরে আওয়াজ তুলে একবার পড়ুন, আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপে আপনাদের কাছে কোরআন সম্পর্কে আর অরাদিত লাকুমুল ইসলামা দীনা, আল্লাহ পাকের এই ঘোষণা যে আল্লাহ পাক ইরশাদ করছেন, তোমাদের জন্য আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য যত নিয়ামত, যত রহমত, যত রকমের বরকত, যত রকমের জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তি আবিষ্কার, এই কোরআন আর এই নবীর মাধ্যমে আমি আল্লাহ সব কিছুর দুয়ার খুলে দিলাম। কোরআন আসার আগে এই মাইকটা কি আবিষ্কার হয়েছিল? কোরআন আসার আগে এই প্রযুক্তির এই ভিডিওগুলো কি আবিষ্কার হয়েছিল? কোরআন আসার আগে উম্র জাহাজ, রকেট, মহাশূন্য যান, কলে ইঞ্জিনে চলে এমন কোনো গাড়ি ঘোড়া, এমন কোনো প্রযুক্তি কিছুই ছিল না। ওয়াতমাম তো আলাইকুম নেমাতি, এতমাম তাতমিম পরিপূর্ণ করে দিলাম, কেয়ামত পর্যন্ত তোমাদের জন্য যত কিছু নিয়ামত রহমত বাজেট উন্নতি প্রগতি সব কিছু এই কোরআন আর এই নবীর মাধ্যমে ওয়াতমাম তো পরিপূর্ণ করে দিলাম। অরাদিত লাকুমুল ইসলামা দীনা, আর কেয়ামত পর্যন্ত তোমাদের জন্য দীন হিসেবে জীবন চলার পথ পন্থা এবং পাথেয় হিসেবে পূর্ণাঙ্গ তরিকায় জিন্দগি হিসেবে কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে ইসলামকে আমি আল্লাহ তোমাদের জন্য মনোনীত করলাম। কে বলছে? তাহলে আল্লাহ বলছেন যত বাজেট মানুষের জন্য আমি আল্লাহ যুগে যুগে তৈরি করেছিলাম, এই কোরআন আর এই নবীর মাধ্যমে শেষ নবী শেষ কিতাব এই দুইটার মাধ্যমে আমি আল্লাহ সব নিয়ামত রহমত বরকত জ্ঞান বিজ্ঞান আবিষ্কার তথ্য প্রযুক্তির দরজা তোমাদের জন্য খুলে দিলাম। কোরআন আসার পরেই ধীরে ধীরে একটার পর একটা বিজ্ঞানের বিভিন্ন দিক আবিষ্কৃত হচ্ছে হয়েছে, আর সাহাবায়ে কেরাম তারা কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেননি, তখন কোনো কলেজ ইউনিভার্সিটিও ছিল না। আপনারা শুনলে আশ্চর্য নিতে হবে না, আজকে ইউরোপ উন্নতি প্রগতি তথ্য প্রযুক্তির এত গর্ব করে এত অহংকার করে, মুসলমান যখন সর্বপ্রথম ইউরোপে গেল সেখানে একটা প্রাইমারি স্কুলও ছিল না, একটা লেফটিন তাও ছিল না, লেখাপড়ারও কোনো ব্যবস্থা ছিল না, বর্ণমালা কি জিনিস সেটাও তারা জানতো না। আরো আশ্চর্যের কথা হলো তারা মালামাল আনা নেওয়া পরিবহন এটার জন্যে এক থেকে নয় পর্যন্ত গণনা করতে জানত, নয়ের উপরে
আর কোন সংখ্যা গণনা, সেটাও ইউরোপ জানত না। ইউরোপে গিয়ে মুসলমানরা, আপনারা জানেন ইতিহাস সাক্ষী, কর্ডোবা, গ্রানাডা, আলহামরা, দুনিয়ার প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় কর্ডোবা ইউনিভার্সিটি মুসলমানরা তৈরি করেছে। তাদেরকে ধরে ধরে গোসল করাইছে, ল্যাট্রিন বানাইছে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে লেখাপড়ার দুয়ার খুলে দিয়েছে। নয় পর্যন্ত গণে তোমরা, তাদের গণনা শেষ। মুসলমান গিয়ে তাদের অঙ্কশাস্ত্রের মধ্যে শূন্য যোগ করেছে, শূন্য। কিন্তু ইউরোপ মুসলমান যাওয়ার আগে অঙ্কশাস্ত্রে যে শূন্য একটা জিনিস দরকার, ব্যবহার হয়, এটাও জানত না। তাহলে আজকে তারা সভ্যতার যতই গর্ব করুক, আজকের পশ্চিমী দুনিয়ার জ্ঞানী বিজ্ঞানী যত রকমের মনীষী, তারা সবাই স্বীকার করেছে আজকে আমাদের জ্ঞান বিজ্ঞান, আজকে আমাদের উন্নতি প্রগতি, আজকে আমাদের তথ্য প্রযুক্তি, আজকে আমাদের আবিষ্কার, সব কিছুর পেছনে ইসলাম আর মুসলমানের অবদান সবচাইতে বেশি, তারা স্বীকার করে। আর আপনারা জানেন ইসলাম এসেছে 600 শতাব্দীতে, 600 খ্রিস্টীয়, 700 শতাব্দী থেকে শুরু করে 1500 শতাব্দী পর্যন্ত এই পুরা সময়টা, কয়েক শত বছর পর্যন্ত মুসলমান জাতি দুনিয়ার সবার উপরে ছিল। আজকেও মহাকাশ বিজ্ঞানী, মহাকাশ তথ্য, কম্পাস আবিষ্কার, দূরদর্শন যন্ত্র আবিষ্কার, এমনকি কাগজ আবিষ্কার, কলম আবিষ্কার, এই থেকে শুরু করে কোরআন আর ইসলাম আসার আগে পুরো দুনিয়াটা ছিল 0000, শূন্য। কোরআন এসে মানুষকে মানুষ বানিয়েছে। আবারও বলছি, তখন লেখাপড়ার কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজ, আর আজকের মতো এমন ধারাবাহিক কোনো মাদ্রাসাও ছিল না। দুনিয়ার প্রথম কোরআন শিক্ষার মাদ্রাসা সেটা ছিল মসজিদে নববীর সামনে, খুরমা খেজুর পাতা দিয়ে ঘেরাও দেওয়া একটা জায়গা, যেটার নাম ছিল সোফা মাদ্রাসা, সোফা মাদ্রাসা। আজকেও যারা সোনার মদিনায় যাচ্ছেন, তারা দেখেছেন রওজায়ে পাকের পাশেই একটা জায়গা লোহার গ্রিল দিয়ে এইভাবে বেষ্টনী দেওয়া, ওই জায়গাটা সোফা মাদ্রাসা। এখানে সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে অত্যাচারিত হয়ে, ক্ষত বিক্ষত, জখম হয়ে ইসলাম গ্রহণ করেছে। এই কারণে কাফের বেঈমানদের হাতে নির্যাতিত হয়ে যারা বাড়িঘর, পরিবার পরিজন, ধন সম্পদ, টাকা পয়সা, সোনা গহনা সব মক্কায় ফেলে মদিনায় চলে গেলেন, জীবন বাঁচানোর জন্যে নয়, ইসলাম বাঁচানোর জন্যে। জীবন বাঁচানোর জন্য একজনও যাননি, তাদের জীবনের কোনো মায়া, কোনো ভয় ছিল না। তারা অকাতরে জীবন দিয়েছেন কিন্তু ইসলাম ছাড়েন নাই। আমি কি বুঝাতে পেরেছি? সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর দিকে তাকান, তার শরীরে যত পশম ছিল তার চাইতে বেশি জখম ছিল। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকান, সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান,
তারা ছিলেন অধিকাংশ গোলাম, নিঃস্বরিক্ত ইসলাম গ্রহণ করেছে। এই অপরাধে পিটিয়েছে, শরীরের চামড়া কেটে নিয়ে গেছে, জ্বলন্ত আগুনের উপরে শোয়ায়, মন মন ওজনের পাথর তাদের বুকের উপরে চাপা দিয়ে মরুভূমির রৌদ্রে হাত পা বেঁধে ফেলে রেখেছে। কিন্তু তাদের একজনও কি ইসলাম ছেড়েছিল? জোরে বলেন যে জান দেওয়া সহজ কিন্তু দিন দেওয়া সহজ নয়। আমরা জান দিতে রাজি আছি কিন্তু মান দিতে, আর আজকে আমরা মুসলমান, আমাদের অধিকাংশের ফিলোসফি, আমাদের দর্শন সুবিধাবাদ জিন্দাবাদ, হালুয়া রুটি যেখানে আমরা আছি সেখানে। আজকের অবস্থাটা এমন, সোফা মাদ্রাসায় যখন সাহাবার সংখ্যা কম ছিল তখন 70, কোনো কোনো সময় 300 পর্যন্ত, তারা দরবারে নবুয়তে 24 ঘন্টা নবীজির সংস্পর্শে সোহবতে নবীজির ডানে বামে সামনে পিছনে থেকে নবীজিকে দেখেছেন, শিখেছেন, নবীজি যেটা যেভাবে করতে বলেছেন সেইভাবে করেছেন, যেটা যেভাবে বলতে বলেছেন সেইভাবে বলেছেন, ঠিক কিনা বলেন? মানব ইতিহাসে তারা ছিলেন সোনার মানুষ। ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা তাদেরই আমরা বুঝি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তির সম্মান সবচেয়ে বেশি, ওই ব্যক্তির মর্যাদা মান সবচেয়ে বেশি যে সবচেয়ে বেশি মুত্তাকি, যে সবচেয়ে বেশি পরহেজগার, সেই সবচাইতে বেশি কালচার্ড সিভিলাইজড, সে সবচাইতে বেশি মান সম্মানের অধিকারী। কোরআনের আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন আন্নাল ইজ্জাত লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, সমস্ত ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহর পরে যার ইজ্জত সবচেয়ে বড় তিনি রাসূল, রাসূলের পরে যাদের ইজ্জত সবচেয়ে বড় তারা মুমিনিন। তাহলে আপনারা থার্ড পোস্টে আছেন কি? আই রিপিট, আন্নাল ইজ্জাত লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। তাহলে মুমিনদের ইজ্জত আল্লাহ পাকের কাছে সবচেয়েতে বেশি, আর মুমিনরা যতদিন মুমিন ছিল ততদিন কোনো কাফের বেঈমান মুমিনদের সামনে টু শব্দ বলার সাহস করেনি, ঠিক কিনা বলেন? তারা স্বীকার করতে এগুলো মুমিন না, এগুলো শেরে খোদা, এগুলো আসাদুল্লাহ, যারা মুমিন তারা আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ। উমর দেখলে তো ইবলিশও এক দৌড়ে 40 মাইল দূরে যাইত, বাবারে উমর তার সামনে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আর এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিরুদ্ধে ছিলেন, এটাও আপনারা জানেন। মক্কাতে দুইজন মানুষ বংশগত দিক থেকে, ধন সম্পদের দিক থেকে, তখনকার মান মর্যাদার দিক থেকে এই দুইজন সবার উপরে ছিল। দুজনের নাম ছিল ওমর, একজনের নাম ওমর ইবনুল হিসাম, হিসামের বেটা ওমর, আর দ্বিতীয় জনের নাম ওমর ইবনুল খাত্তাব। উমর ইবনুল হিসাম আবু জাহেলের আসল নাম, আবু জাহেল কিন্তু তার নাম না। ইসলামের বিরোধিতা করতে 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 দুনিয়া তাকে উপাধি দিয়েছে জাহেল দি গ্রেট, জাহেল দি গ্রেট, মূর্খকুল শিরোমণি। আর ইসলাম গ্রহণ করার পরে উমর যখন ইসলামের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, উমরকে দুনিয়া লকব দিয়েছে আমিরুল মুমিনিন, খলিফাতুল
মুসলিমিন। দেখেন 11 জন মুসলমান হয়েছে এই পর্যন্ত, 11 জন। এই 11 জনের মধ্যে মহিলাও আছে, আবার একেবারে তরুণ কিশোরও আছে, কয়েকজন কিনা গোলামও আছে, তারা ইসলাম গ্রহণ করেছে। কাফের বেঈমানরা চিন্তা করল মোহাম্মদ কি নতুন ধর্ম প্রচার করতেছে, মোহাম্মদ বলে মূর্তি পূজা জায়েজ নাই, দেব দেবীর পূজা জায়েজ নেই, মোহাম্মদ বলে মদ খাওয়া জায়েজ নেই, জুয়া খেলা জায়েজ নেই, ক্যাসিনো জায়েজ নেই, বেপরদিগি বেহায়াপনা জায়েজ নেই, জেনা হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, অশ্লীলতা হারাম, সব কিছু যদি এইভাবে হারাম হয় আমরা চলবোটা কেমনে? কারণ ওরা তো হারামের দরিয়ায় আপাদমস্তক হাবুডুবু খাচ্ছিল। ইসলাম যখন এসে এটাকে প্রতিরোধ করা শুরু করলো, ওরা বিপদ বুঝতে পারল। কারণ আরবদের ভাষাও ছিল আরবি, কি ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, সূরা ইউসুফ। এই কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি, আরবের বুকে, জজিরাতুল আরবে, যেটা উম্মুল কোরা, দুনিয়ার একেবারে মাঝখানে, কাবা ঘর, 27 মানের উপরে ফেরেশতাদের মসজিদ, বাইতুল মামুরের ছায়া যেখানে পড়েছে তার ঠিক নিচে, আর আল্লাহ পাকের আরশের ছায়া বাইতুল মামুরে পড়েছে, বাইতুল মামুরের ছায়া মক্কার কাবাতে পড়েছে, যেখানে কাবা তার উপরে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। যার জন্য কাবার পূর্ব দিকে যারা আছে তারা পশ্চিম দিকে ফিরে, কাবার পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিকে ফিরে, কাবার উত্তরে যারা দক্ষিণ দিকে ফিরে, কাবার দক্ষিণে যারা হাওয়াল্লে ওয়াজহাকা সাতরাল মসজিদিল হারাম। মুসলমান যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এখন 6 জন যদি 6 দিকে ফিরে নামাজ পড়ে, এটা দেখতেও তো বেমানান। আল্লাহ যদিও সবখানে আছেন, কিন্তু শৃঙ্খলা সৌন্দর্য বলতে একটা জিনিস, প্রথম পর্যায়ে একটা নির্ধারিত সময় বাইতুল মাকদাস, এটা কাবা ছিল, 1,24,000 পয়গম্বরের কাবা ছিল বাইতুল মুকাদ্দাস, একমাত্র আখিরি উম্মত, দুনিয়ার শ্রেষ্ঠ মসজিদ যেটা, ইন্না আউয়ালা বাইতি উদেয়া লিন্নাস লাল্লাজি বিবাক্কাতি মুবারাকা ওহুদাল লিল আলামিন ফিহা আয়াতুম বাইয়িনাত ও মাকামু ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমেনা ও লিল্লাহি আলা নাসে হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা। কি সুন্দর কথা, একবার লক্ষ্য করুন, দুনিয়ার শ্রেষ্ঠ মসজিদ, প্রথম মসজিদ এই খানায় কাবা। আদম আলাইহিসসালাম প্রথম এই মসজিদ বানিয়েছেন, নিজের পরিকল্পনা মতো নয়, আদমকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন। পাঠানোর পরে আদম আলাইহিসসালাম শ্রীলঙ্কার দক্ষিণ এলাকা, সেখানে একটা পাহাড় আছে অ্যাডামস পিক, অ্যাডামস পিক আদমের টিলা, সেই পাহাড়টার উচ্চতা 9,000 ফিট। সেই পাহাড়ের উপরে পাথরের উপরে একটা পায়ের দাগ আছে, পাথরের মধ্যে পাও ডেবে গেছে, কাদার মধ্যে যেইভাবে নারিকেল পড়লে ডেবে যায়, এইভাবে পাথরের উপরে একজন মানুষের পায়ের দাগ আছে। ইবনে বতুতা, শিক্ষিত ভাইয়েরা তার নাম শুনেছেন জানেন, তার বাড়ি ছিল তানজানিয়া,
আফ্রিকা। আল্লাহর এই বান্দা হেঁটে 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 পুরো দুনিয়া সফর করেছে, তাকে বলা হয় ফাদার অব দা ট্যুরিজম, পর্যটকের জনক। তিনি বাংলাদেশেও এসেছিলেন, দুনিয়ার কোন দেশ বাদ দেননি। তিনি সেখানে ওই টিলার উপরে উঠেছিলেন, শ্রীলঙ্কার টিলার উপরে উঠে সেখানে পাথরে যে পায়ের দাগটা, এটা দেখে আবির্ভূত হয়ে গজ স্কেল কিছু ছিল না, নিজের হাত দিয়ে মেপেছে বিগত বিগত বিগত। ইবনে বতুতা তার সফরনামায় লিখেছে, সেখানের পায়ের দাগটা আমি আমার হাত দিয়ে মেপে দেখলাম 10 বিঘত 11 বুসা, 10 বিঘত 11 বুসা। তাহলে বিগত তো বুঝেন, বুসাটা মনে হয় বিগতের কোনো একটা ভগ্নাংশ। তো যেই বেড়ার পায়ের দাগ 10 বিঘত 11 বুসা, সেই বেটা ফিজিক্যাল স্ট্রাকচার, শারীরিক গঠনে কেমন ছিলেন? বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজা সুনানে নাসাই এমনকি মিশকাত শরীফেও আছে, খালাকাল্লাহু আদম আলা সুরতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আসল দৈহিক কাঠামোয় সৃষ্টি করেছিলেন। তার শরীরের উচ্চতা ছিল 60 গজ, মাথাটা কেমন ছিল? তার এই কান থেকে এই কাঁধের দূরত্ব ছিল 11 হাত, 11 হাত। আমাদের আব্বা, দুনিয়ার সব মানুষের আব্বা, তাকে এবং তার বিবিকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠাই দিলেন, কিছু কিছু মানুষ বিদেশেও আমাকে প্রশ্ন করেছে যে গন্ধম খেলো বাবা আদম, আমরা তো ছিলামও না খাইলামও না, এখন বাবা আর মা দুইজনে খেয়ে তাদের পাপের জন্য আমাদেরকে দুনিয়াতে এই কষ্টের ঘানি কষ্টের জীবন যাপন করতে হচ্ছে, এটা আল্লাহর কোন ইনসাফ? আমি তাদেরকে জবাবে অনেক জায়গায় বলেছি যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নি জাইলুন ফিল জান্নাতে খলিফা, কি ফিল জান্নাতে না ফিল আরদে? সবাই বলেন ইন্নি জাইলুন ফিল আরদে, আমি জমিনে খলিফা সৃষ্টি করতে চাই, আমি জমিনে মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা একমত হলো না, তারা ভেটো দিতে চাইল। আতাজালু ফিহা, রব্বুল আলামিন জামেলায় গিয়ে কোনো কাম নাই, কোনো দরকারও নাই, মাইয়ুফসিদু ফিহা, দুনিয়াতে আপনি মানুষ বানাবেন মানুষ পাঠাবেন, তারা ফেতনা করবে ফাসাদ করবে, মারামারি কাটাকাটি খুনাখুনি ব্যবিচার করবে, পাপের সয়লাবে পুরা জমিন ভরিয়ে ফেলবে। রিপিট, কালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়াসফিকুদ দিমা, দুনিয়াতে রক্ত গঙ্গা বহাবার কোনো প্রয়োজন নেই, দরকারও নেই। অনাহানু নুসাব্বিহু, আমরা ফেরেশতারাই তো আপনার তাসবিহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আমরা ফেরেশতারাই তো আপনার তাসবিহ পড়তেছি, বেহামদেকা, আমরা ফেরেশতারাই তো আপনার প্রশংসা করতেছি, অনুকাদ্দেসুলাক, আমরা ফেরেশতারাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। আমরা যারা রুকুর মধ্যে আসি, অনন্তকাল রুকু অবস্থায় আসি, যারা সেজদায় আসি, অনন্তকাল সেজদা অবস্থায় আসি, ঠিক কিনা বলেন? তো ফেরেশতারা মনে করেছিল তারা আল্লাহর যে জিকির টিকির করে এগুলো বোধহয় আল্লাহ সারে না, পোষায় না, আরো জিকিরের দরকার, এই জন্য তারা বলে
রব্বুল আলামিন জিকিরে যদি না সারে, তুমি আমাদেরকে বলো আমরা স্পিড বাড়াই দেব, খাই না, শুই না, ঘুমাই না, অজু ভাঙে না, অজু করিও না, কি নূরের তৈরি, সদাপুত পবিত্র। এখন আমরা যা জিকির এবাদত বন্দিগি রুকু সেজদা করি, এগুলো যদি তোমার না পোষায়, আমাদেরকে বলো আমরা পোষায় দিতে রাজি আছি, আরো এবাদতের স্পিড বাড়াই দিতে রাজি আছি, তারপরেও ঝামেলায় যাইয়েন না। আল্লাহ ফেরেশতাদেরকে জবাব দিলেন, কালা ইন্নি আদামু মালা, এতের তাফসির সব তাফসিরকারক একমত, সেটা হলো তোমরা রুকু করো, সেজদা করো, এবাদত করো, জিকির করো, ফিকির করো, কিন্তু এবাদত করার যোগ্যতা তোমাদের আছে, কিন্তু খেলাফত করার যোগ্যতা তোমাদের নাই। তোমরা এবাদত করে এবাদতে আসো, মানুষ দুনিয়াতে পাঠাবো, তারা আমার খেলাফত কায়েম করবে। ইন্নি জায়লুন ফিল আরদে খলিফা, যারা আমার জমিনে আমার দিন কায়েম করবে, আমার দিন লালন করবে, পালন করবে, ধারণ করবে। তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্যটাই ছিল কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। আমি কি বুঝাতে পেরেছি? দেখেন, কিছুদিন আগে ওয়ার্ল্ড নিউজ, স্কাই নিউজ মহাকাশ থেকে একটা খবর পাঠিয়েছে, নাসার আমেরিকা কেন্দ্রে, যে দূর মহাদূর মহাশূন্য থেকে বিশাল একটা গ্রহকণা, কোটি কোটি অনন্ত কোটি ওজনের ভারী একটা গ্রহকণা পৃথিবীর দিকে পড়তেছে, আসতেছে, সে অধিকাংশ পথ অতিক্রম করেছে। ওই মহাশূন্য থেকে গ্রহকণাটা পৃথিবীতে এসে পড়ার বেশি দেরি নাই। ওটা যখন পড়বে, পুরা পৃথিবী একাকার মেশাকার হয়ে যাবে, পাহাড় পর্বত সব সমান হয়ে যাবে, সাগর মহাসাগর সব নির্লিপ্ত নিশ্চিহ্ন হয়ে যাবে। তারা এটাকে আরো ভালো করে অবজার্ভ করলো, পর্যবেক্ষণ করলো, করে টরে দেখলো কথা ঠিক আসতেছে। এইবার নাসার বিজ্ঞানীরা একত্র হয়ে সিদ্ধান্ত দিল যে আসতেছে, আসতেছে, ডাকে এরা কয় আহে 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 আহে, মানে কি আসে আসে। পৃথিবীর মানুষকে এখন যদি বাঁচতে হয়, তাহলে পৃথিবী ছেড়ে অন্য কোন গ্রহে চলে যেতে হবে। কোন গ্রহে যাবে? সে 1960-এর দশকে আমরা যখন ছাত্র ছিলাম, তখন রাশিয়া প্রথম মহাশূন্যে গেছিল, চাঁদে, এটা আপনারা জানেন। সেখান থেকে ফিরে এসে তারা চাঁদে কে কে যাবে, কে কে যাবে, পুরা দুনিয়া প্রচার করে চাঁদে যাওয়ার অ্যাডভান্স টিকিট কেটেছিল, নাকি? কত মানুষ, কত বিলিয়ন বিলিয়ন ডলার পাউন্ড দিয়ে চাঁদে যাওয়ার অ্যাডভান্স টিকিট করেছিল। পুনে 100 বছর গণায় আসলো, এখন আর যাওয়ার কথাটা বেশি কয় না। কেউ বলছে চাঁদে গিয়ে হোটেল দেবে, কেউ বলছে চাঁদে গিয়ে পর্যটন শহর গড়বে, কেউ বলছে চাঁদে গিয়ে বাড়িঘর করবে। এরপরে গবেষণা গবেষণা গবেষণা, গত 50-100 বছর গবেষণা করে, তাহলে কয় টিকিট কেটে তো ভুল করলাম। দেখা যায় চাঁদে যাওয়া যাবে এক মুহূর্তের জন্য, কিন্তু থাকার কোনো কায়দাও নাই, উপায়ও নাই, কারণ চাঁদের ক্লাইমেট, জলবায়ু, আবহাওয়া এটা মাটির মানুষের জন্য প্রযোজ্য নয়। এখন অ্যাডভান্স টিকিটের কথা আর বেশি শোনা যায় না। আমেরিকা এখন আবার অ্যাডভান্স টিকিট শুরু করেছে মঙ্গলে, নিজেরা যাবে, মানুষদেরকেও নিয়ে যাবে। কিন্তু কালা রাব্বুকা লিল মালায়েকাতে ইন্নি জায়লুন ফিল চাঁদে খলিফা,
ফিলমঙ্গলে খলিফা নাকি ফিলারদে? দিলে আপনারা জমিনের জন্য, চাঁদের জন্য নয়, মঙ্গলের জন্যও নয়। আজ থেকে প্রায় 100 বছর আগে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, যিনি না হলে উপমহাদেশে কোনো আলেম তৈয়ার হতো না, তিনি তার মাওয়েজের মধ্যে লিখে গেছেন, এ সায়েন্স কি দৌরান মে ইনসান আগার কোশিশ করে চাঁদ তক যা সিখতা হয় লেকিন ফায়দা হাসিল নহি কর সিখতা। এই বিজ্ঞানের যুগে মানুষ যদি চেষ্টা করে চাঁদ মঙ্গল পর্যন্ত যেতে পারবে, কিন্তু কোনো ফায়দা নিতে পারবে না, এই জন্য পারবে না, তারা চাঁদের প্রতিনিধি নয়, তারা কোথাকার প্রতিনিধি? জমিনের। আরেকটা আয়াতের দিকে খেয়াল করেন, যখন কেয়ামতের প্রকম্পন শুরু হয়ে যাবে আর বিজ্ঞানীরা যে মহাকাশ কণার কথা বলছে আসতেছে, জিনিস কিন্তু মিলে যাচ্ছে, কেয়ামত যে খুব একটা দূরে আসে এটা মনে করার কোনো কারণ নাই। তবে কেয়ামতের আগে ইমাম মাহদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জাল আসবে, এটা ডজন ডজন হাদিসে আল্লাহ নবী আমাদেরকে জানিয়েছেন, ঠিক কিনা বলেন? মনে করুন ইমাম মাহদি এখন আপনার ঘরের দুয়ারে, দাজ্জাল আপনার বাড়ির উঠাবে, ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়, এত মুখোমুখি কাছাকাছি। তবে আমার এই কথা বলার উপায় নাই যে 10 বছর পরে আসবে, 3 বছর পরে আসবে, 50-100 বছর পরে আসবে, কারণ নবী যে কোনো সময় নির্ধারণ করে বলেননি। ইজা বারেকাল বাসারো ও খাসাফাল কামারো ও জুমায়া শামসওয়াল কামারো ও ইয়াকুলুল ইনসান ও ইয়াউমায়জিন আইনাল মাফারো, যখন ওই প্রলয়কালীন কম্পন আর সিঙ্গার গর্জন শুরু হয়ে যাবে তখন মানুষের চোখ ঘোলা হয়ে যাবে। যা বারেকাল বাসারো, চোখ খুললেও কিছু দেখা যাবে না। অখাসাফাল কামারো, চাঁদটা আলোবিহীন হয়ে যাবে। ও জমে আর শামসওয়াল কামারো, সূর্য এবং চাঁদ এগুলো একাকার মেশাকার চূর্ণিত বিচূর্ণিত ধূনিত বিধূনিত হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে। ও ইয়াকুলুল ইনসানও, সেদিন যে ইনসান জীবিত থাকবে তারা বলবে, ইয়াউমায়জিন আইলাল মাফারু, হ্যারে যে কেয়ামত শুরু হয়ে গেছে, কোথায় পালাবো, কোথায় পালাবো, আমার পালাবার জায়গা কোথায়? আমরা তখন ছাত্র, প্রাইমারি শেষ করে আমি রায়পুর আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছি। তখন আমাদের পাশের একটা গ্রাম, ভাই গ্রামের নাম বলবো না, আমার নানার গ্রাম আবার, এটা মবিনপুর, ওখানে নাম করা কয়েকটা সোরা ছিল, রমা কোট্টা কুদ্দুচ্ছা হাবিয়া, ওই মুরব্বীরা জানে, রমা কোট্টা কুদ্দুচ্ছা হাবিয়া, এই সোর এগুলা দল বেঁধে আমাদের বাড়ির পূর্ব দিকে জগবন্ধু পালের বাড়ি হরিহর পালের ঘরে শীত কেটে ঢুকেছে। আর তারা ছিল তখনকার জমিদার, কিন্তু সুপারির ব্যবসা করত। এখন এই চায়ের চোর ঢুকছে, ঢুকে তারপরে ঘরে সুপারির বস্তা ছিল এগুলা বাইর করেছে, এরপরে মাছায় উঠছে কাড়ে, সেখানে সুপারি এগুলো জোরদার পেরেছে, বস্তা ভরে ভরে বাইর করেছে। এই করার সময় গৃহস্থ টের পাইছে, টের পেয়ে কর ধর রে, ওই ঘর থেকে গৃহস্থ কর ধর রে, ওই ঘর থেকে কর ধর রে, রমা কোট্টা কুদ্দুচ্ছা দিশে দৌড়, হাবিয়া কাড়ো, মামুজ্জা হিঙ্গে দুয়ারো, বস্তা টানে, এখন ধর রে ধর রে ধর রে আয় রে, অন কাড়ের কুদ্দুচ্ছা কয় উপায় নাই রে, মামুজ্জা দুয়ার কোনান দি,
উপায় নাই রে মামুজ্জা, মানে আজকে আর উপায় নাই, সে এখন কোন দিকে পালাবে? আল্লাহু আকবার। ওয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, মানুষ কিং কর্তব্য বিমূঢ় আবির্ভূত হয়ে বলবে, হায় হায় রে কোথায় পালাবো, কোথায় পালাবো, আমার পালাবার জায়গা কোথায়? ওই যে উপায় নাই রে মামুজ্জা, মিলি যায় তো? কেমন একটা বিশেষ মুহূর্তের কথা এটা। এখন আসলে আমরা এমন এক পৃথিবীতে বাস করছি, এমন এক সমাজে বাস করছি, যে পৃথিবীটা এখন বাস করার উপযোগী নয়, যে সমাজটা এখন বাস করার উপযোগী নয়। সমাজ এমন অবস্থা হয়েছে যেখানে মানি লোকদের এখন পালায় পালায় হাঁটতে হয়, পুরা সমাজ দখল করে ফেলেছে অরাজকতা, অমানুষ, ঠিক কিনা বলেন? কেউ নেশার পাগল, কেউ জেনার পাগল, কেউ পয়সার পাগল, কেউ ক্ষমতার পাগল, পাগল ছাড়া ভালো মানুষ দুই একজন যা আছে, এরা এখন সমাজে গর্হিত, এরা এখন সমাজে পালিয়ে পালিয়ে হাঁটে, ঠিক কিনা বলেন? দেন দরবার বলেন, আগে আমাদের ছোটকালে দেখতাম কোনো বাড়িতে যদি কোনো ঝগড়া বিবাদ হতো, গ্রামের দাঁড়ি পাকা মুরব্বীরা এসে বসত, সালিশ করত, ঠিক কিনা বলেন? কোনো গুষ্টুস কোনো লেনদেন কিচ্ছু লাগতো না। আর এই যুগে সালিশ করে কারা? ক্যাডাররা, ক্যাডাররা, ছোট ছোট ড্যাগা ড্যাগা হল আইন, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবুল ঈমানের একটা হাদিস, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইমারাতি সিবিয়ান, আল্লাহ আমি তোমার কাছে পানা চাই যে ড্যাগা ড্যাগা হল আইন সমাজের নেতৃত্ব করবে, এই অবস্থা থেকে আমি তোমার কাছে পানা চাই। তাহলে বুড়ার বুদ্ধি আর এই পোলাপানের বুদ্ধি বোধ হয় এক, এরা সালিশ করার তালে কেউ নাই, এরা আছে পয়সার তালে, খাওয়ার তালে, ঠিক কিনা বলেন? যার জন্য সমাজে আজকে ন্যায় বিচারও আছে, আর মানি টানি মানুষ দুই একজন যা আছে, ওরা যখন বিচারে বসে এই বেচারারা ইজ্জতের ডরে ওর কাছে ধারেও যায় না, পালিয়ে পালিয়ে হাঁটে, ঠিক কিনা বলেন? তাহলে এক কথায় শুধু বাংলাদেশ নয়, পুরো দুনিয়াটা আজকে অরাজকতায় পরিপূর্ণ। এইভাবে পুরো দেশ, সমাজ, রাষ্ট্র, পরিবেশ যখন অন্যায়, পাপ, পঙ্কিলতায় ভরে যাবে, আমি আল্লাহ এমন এমন রোগ ব্যাধি, এমন এমন বিমার পাঠাবো যে বিমারের নাম ওদের বাপদাদা চৈদ্দ গোষ্ঠীও শোনে নাই, যে বিমারের কোনো ঔষধ তারা কোনোদিন আবিষ্কার করতে পারেনি নাইও, এমন এমন বিমার পাঠিয়ে বুড়ারা বলতে পারবে হাটের দোকাচ্ছা বাংছেন যে দোকাচ্ছা, এটার অর্থ কি? হাতল করি দে, তাইলে বাকিগুলো একটু মোটা হবে, দোকাচ্ছা ভাঙে দোকাচ্ছা। আজকাল তো বললাম রে এগুলো বললে বুঝবে না, কিছু বুড়া এখনো জীবিত আছে যার জন্য আমি তাদেরকে সাক্ষী করি, এমন এমন নতুন নতুন বিমার পাঠাবো এক এক দেশে, যেই বিমার মাসের পর মাস, বছরের পর বছর সেই দেশে টহল দেবে, ধরবে আর মারবে, ধরবে আর মারবে, ধরবে আর মারবে, দোকাচ্ছা ভাঙা শেষ হয়ে যাবে। চায়নার কি অবস্থা? দুনিয়ার বিশেষ করে এশিয়া এই অঞ্চলের, আমেরিকা পশ্চিমী দুনিয়ার কথা বলে লাভ নাই, সেখানের বসতি খুব কম। আমেরিকার 10টা গ্রামে জরিপ করে দেখা গেছে সেখানে যেটা মানুষ আছে 13 জন, 10 গ্রামে 13 জন, অবস্থাটা কি কম? আর চায়নাতে মানুষের সংখ্যা বেশি, 150 কোটির উপরে মানুষ, পার্শ্ববর্তী ভারতে 130 কোটি,
ভারতে মুসলমান আছে 25 কোটি, আর বাংলাদেশের জনসংখ্যা 15.5 কোটি। তাহলে আমাদের দেশের তার 1.5 গুণ অনেক বেশি। তাদেরকেও তো দেশ ছাড়া করার সব পরিকল্পনা বার্মা যেভাবে করেছে, ভারতও ঠিক সেইভাবে করেছে। এত জান পরানের বন্ধু, শুধু নিলো আর খাইলো, নিলো আর খাইলো, কিছুই দিল না, ঠিক কি না? বন্ধুত্ব একদিক থেকে হয় না, দোনো দিক থেকে হওয়া লাগে। কিন্তু আমাদের বন্ধুত্ব শুধু একদিক থেকে, দুই দিক থেকে নয়। এখন আসুন না, আমি এগুলো কই না, ইন্টারনেট সাক্ষী, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমাদেরকে ফলো করা হচ্ছে। আসুন, তবে যতই ফলো টলো যত কিছু যা করা হোক, ইসলাম আসতেছে, ইসলাম আসতেছে, ইসলাম আসতেছে। আজকে শুধু গুগল গুগল সার্চ করে প্রতিদিন পুরা দুনিয়াতে গড়ে 6,000 কাফের বেঈমান ইসলাম গ্রহণ করতেছে, শুধু গুগল দেখে, গুগল। আর আমাদের ওয়াজ তফসির শুনেও মোটামুটি একদল আসতেছে, ঠিক কিনা বলেন? আর যতই এটারে বান্ধা হোক, এটাকে টাইট দেওয়া হোক, ওয়াজের স্পিড কমছে না, বরং আরো ভালো ওয়াজ করে লক্ষ লক্ষ মানুষ হয়। এরকম আলেম ধরে নিয়ে খাঁচায় বন্দি করা হয়েছে। এখনকার আলেমদের মাহফিলে তার 14 গুণ বেশি লোক হয়, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল এটা আটকানোর জিনিস না, এটা বন্ধ করারও জিনিস নয়, এটাকে আটকানোর চেষ্টা করলে যারা চেষ্টা করবে তাদেরকে ফেরাউন নমরুদের মতো, খড়কুটার মতো ভাসিয়ে নিয়ে যাবে। সব যুগে এটা হয়েছে এবং এটা হবে। কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের চলার পথ উন্মুক্ত করে দেওয়া আমি আল্লাহর অবধারিত কর্তব্য। আরেক আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। কি সাংঘাতিক কথা রে বাবা! আল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার পথে আসার চেষ্টা করবে, আমার পাঠানো কোরআনের পথে আসার চেষ্টা করবে, আমার পাঠানো নবীর আদর্শের পথে আসার চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে পথ দেখাই দেব। তাদের পথে কোনো বাধা আসলে সেই বাধা আমি আল্লাহ দূর করে দেব। ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা এটা আমি আল্লাহর উপরে ফরজ। এখন আমরা যদি আমাদের ফরজ আদায় করি, আল্লাহ আল্লাহর ফরজ আদায় করবেন না? বলে দৌড় দেওয়া আমাদের উপরে ফরজ, আল্লাহর পথে দৌড় দেওয়া। আর আল্লাহ বলে এই দৌড়ে কেউ যদি বাধা দেয়, বাধা দূর করা আমি আল্লাহর উপরে ফরজ। এখন আমরা দৌড় দিলে তো আল্লাহ বাধা দূর করবে। আর আমরা যদি কই যে আমার বতন খুলে 3 বার বুকে স্যাঁপ দেয়, ফু ফু ফু, চাইছিলাম ইসলামের জন্য কিছু বলবো, কিছু করব, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, এরকম মুসলমান আমাদের মধ্যে নাই? আছে, আছে, এরা মুনাফেক। জোরে বলে এরা কি? এরা মুনাফেক। আর পবিত্র কোরআনে আল্লাহ 3 রকমের মানুষের কথা বলেছেন, মুমিনুন, তাদের সম্পর্কে সূরা কাদাফলাহাল মুমিনুন, আরেক দল কাফিরুন, তাদের সম্পর্কে কোরআনে সূরা কুলিয়া ইয়ুহাল, আরেক দল মুনাফিকুন, ইজা জাকাল মুনাফিকুনা কালু নাশাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। তাইলে এই দুনিয়ার মানচিত্রে আজকে যত মানুষ আছে, 3 রকমের মানুষ, হয় মুমিনুন, নয় কাফিরুন, নয় মুনাফিকুন। কাফেরুনেরও বেল শেষ, মুনাফেকেরও বেল শেষ, মুমিনের বিজয়ের সূর্য উঠতেছে ইনশাআল্লাহ। এবং পুরা দুনিয়াতে 40 বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। আমি নিজে বলছি না, এটা নবীর কথা, এটা কোরআনের কথা। আল্লাহর এক নবী ইউসুফ
ইতিহাস আপনারা জানেন, ইতিহাস বলার সময় আমার কাছে নাই। ভাগ্যের নির্মম পরিহাস, সৎ ভাই বিমাতা ভাই তাদের শত্রুতার মুখে পড়ে হাত পা বাঁধা অবস্থায় কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, ইতিহাস আপনারা জানেন। এই হাত পা বাঁধা অবস্থায় কুয়ার মধ্যে বড় বড় বিষাক্ত সাপ, বড় বড় অজগর, ডজন ডজন সাপ সেখানে বসবাস করে, বিড়া পাকাইয়া কূপের মধ্যে ভাসে। হাত পা বেঁধে যখন ইউসুফকে ফেলে দেওয়া হলো, এখন ওই বিষাক্ত সাপেরা বেড়া বানিয়ে ইউসুফের নিচ দিয়ে যায়, এইভাবে ফেলে ধরে যেন ডুবে না যায়। হাত পা তো বাঁধা, এরা তো মাটির দলার মতো ডুবে যাওয়ার কথা, কিন্তু মানুষের শত্রু অজগর সাপ ওরা ডুবতে দেয় না, বাসাইয়া রাখছে। সদাগররা যখন পানির জন্যে অন্ধকার কূপে ধরাম করে বালতি সারল, সাপ একটার গায়ে বালতি গিয়ে পড়ল, যেটা ইউসুফের ঠেক দিছে তার মধ্যে একটা, বালতি পড়ার সঙ্গে সঙ্গে সাপটা এইভাবে ওলট মারা পর্যন্ত, ওলট যখন মেরেছে হাত পা বাঁধা ইউসুফ বালতির ভিতরে ঢুকে গেছে। দেখছেন, ভাইয়েরা ফেললো মারার জন্যে, আর সাপেরা বাঁচার পক্ষে কাজ করে দিল। আল্লাহ পারে নাকি পারে না? বালতি টেনে উঠেছে, উঠে দেখে যে একটা তরুণ কিশোর, নাবালক বাচ্চা, অনিন্দ্য সুন্দর রূপের পিরামিড, বিশ্বের সেরা সুন্দর। তারা বালতি উঠিয়ে কয় যে, ইয়া বসরা হাজা গোলাম, একটা সুন্দর বাচ্চা বালতিতে উঠে এসেছে, আমরা তো ব্যবসা করার জন্যে ফিলিস্তিন হয়ে সিরিয়ার দিকে যাচ্ছি, তো এইটা যখন পথে পেয়েছি বালতিতে উঠছে, এইটারও সিরিয়ার বাজারে নিয়ে যাই, দেখতে এত সুন্দর, বেশি দামে বিক্রি করা যাবে। মানুষ তো গরু ছাগলের মতো বেচা কিনা হইতো, ইসলাম আসার আগেও ছিল, ইসলাম আসার পরে আর নাই। ইতিহাস অনেক লম্বা, তিন বিক্রির পরে তিন বিক্রি, ইউসুফ গিয়ে পড়ল মিশরের বাদশার হাতে, সেখানে তিনি থাকতে লাগলেন, আর রাজ পরিবারে ধীরে ধীরে বড় হলেন, ভরা যৌবনে পৌঁছলেন। আর মিশর ছিল তখনকার বিশ্বের মধ্যে, তখনকার প্রযুক্তিগত, তখনকার উন্নয়নের চরম শিখরের একটা দেশ। সেই মিশরের রাজ পরিবারে রাজা রানীর সন্তান, ছেলের মতো তারা জানে, রাজাকে আব্বা ডাকে, রানীকে আম্মা ডাকে। মুসার ব্যাপারেও ঠিক এরকম ঘটনাই হয়েছিল, আপনারা জানেন, ফালাম্মা বালাগা আশদ্দাহু, কোরআন বলছে ইউসুফ যখন যৌবনে পৌঁছল, তরুণেরা যৌবনে যখন পৌঁছে তাদের রূপ লাবণ্য বেড়ে যায়, তরুণীরা যখন যৌবনে পৌঁছে তাদের সৌন্দর্য হাজার গুণ বাড়ি যায়, ঠিক নেই? এখন ইউসুফের এই সুষমা সৌন্দর্য, রূপের মাধুর্য, এটা দেখে মিশরের ফার্স্ট লেডি নোয়াখালিয়ার কাহেতির মন হস হয়ে গেছে। মন হসন বুঝেননি কি, সেই ইউসুফের প্রতি আশেক হয়ে দুর্বল হয়ে গেছে। এখন সে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে শুধু ইউসুফকে দেখে, ইউসুফকে দেখে, আর কাউকে ভাল লাগে না। অনেকবার সে নিজকে অফার করলো, কিন্তু ইউসুফ গ্রহণ করলো না, মত দিল না। কিন্তু ওই পোড়ার মুখী কত রকমের চেষ্টা করলো, আরো অনেক ইতিহাস আল্লাহ ডাইরেক্ট বলেছে, বান্ধবীদেরকে দাওয়াত দিছে, জানেন তো, দাওয়াত দিয়ে দুপুরে খানা দিছে, তাদের হাতে একটা ধারালো ছুরি আর একটা খরবুজা আলু বোখারা, এমন ফল দিছে যেটা খাওয়ার আগে কাঁটা লাগে, কাঁটা ছাড়া খাওয়া যায় না। তো মুরগি মুসাল্লাম বিরিয়ানি ফিস্ট রোস্ট কাবাব রেজালা এগুলোর সাথে আবার ফল, এইটা ছুরি একখান, তোমার সালাদ
তুমি বানাও, তুমি কাটো, ষড়যন্ত্রের দূর। যখন তারা এই ছুরি দিয়ে পার্টি শুরু করবে, ফল কাটা শুরু করবে, এমন সময় গোলামদেরকে বলে রেখেছে, আমি যখন সেখানে একটা ঘন্টা বাজাবো, পানির জগ আর গ্লাস হাতে ইউসুফকে তোরা গেস্ট রুমে ঢুকাইয়া দিবি। ইউসুফ হতে একটা পালক গোলাম। ইউসুফের দায়িত্ব হইল ভদ্র মহিলাদেরকে পানি খাওয়ানো, পানি খাওয়ায়। আগের ঘটনা ছিল মিশরের বড় বড় রাজা মন্ত্রী নেতা নেত্রী তাদের বউয়েরা লেডিরা মহিলারা জুলাইখারে টিটকারি করে, প্রেম তো আমরা সবাই করি, এক একজনের ডজন ডজন প্রেমিকও আছে, তুই পড়ার মুখে আমাদেরকে ডুবাইলি। কারে কয়? জুলাইখারে। তুই প্রেমে পড়লি পড়লি, গোলামের প্রেমে পড়লি কেন? আমাদের মানুষ সব তুই ডুবাইয়া দিলি। এইভাবে পুরা এলাকার মধ্যে যখন সমালোচনা, গোলামের প্রেম করেছে, গোলামের সাথে প্রেম করেছে, তো জুলাইখা পার্টি দিল যে কেমন গোলামের প্রেমে পড়েছি, তো করে একটু গোলামদা জিনিসটা একটু দেখাইয়া দেই। এই দেখানোর জন্য ইউসুফে পানির জগ লই ঢুকছে। ঢুকার সঙ্গে সঙ্গে জুলাইখায় কয়, হাজার রাজি লুমতুন্নানি ফিহে, এই সেই যুবক যার প্রেমে পড়াতে তোমরা আমারে গালমন্দ বকাঝকা করো, এই সেই গোলাম। এটা যখন বলছে সবাই ইউসুফের দিকে তাকাইছে, তাকাইয়া কয়, সুবহান আল্লাহ মা হাজা বাশারা, এরা তো মানুষ না, মানুষের এত রূপ কোনোদিন হতে পারে না। ইন হাজা ইল্লা মালাকুন কারিম, নিশ্চয়ই এই বেহেশতের কোনো সম্মানিত ফেরেশতা হবে। ইউসুফের দিকে চাইয়া শুধু কে, এটা মানুষ না এত রূপ, আর ওইখান দিয়ে কাম ওইটা কিন্তু চলছে। কারো ফল কাটা যাইয়া পুরা হাত কাটা গেছে, কারো হাত কাটা যাইয়া পাঁজরের চামড়া পুরা কাটা গেছে, কারোকে আঙ্গুল কাটা গেছে কিন্তু রক্তে ভাসে যাচ্ছে, কারোকে এইদিকে খেয়াল নাই, শুধু ইউসুফের দিকে যে চাইছে। বাইলা তারাও মারে না, বাইলা তাও মারে না, শুধু চায় আর কয়, মা হাজা বাশার, এটা কোনো মানুষ নয়। জুলাইখা তোর কোনো দোষ নাই রে বোন, তোর কোনো দোষ নাই, আমরা একবার দেখেই তো মজ্জা গেছি, আর তোর সামনে হারা দিন এইভাবে হাঁটে টাঁটে, তুই তো এমন সুন্দর জিনিসের সাথে প্রেম করবি, এটাই তো স্বাভাবিক। জুলাইখা কয়, এখনো কাম আত করতে পারি নাই, যত চেষ্টাই করি সে আমাকে ধরা দেয় না, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমরা তো আমাদের টিটকারি দাও, জিনিস কেন কি তোমরা একটু দেখে নাও। তুমি তো এত বছর দেখে প্রেমে পড়েছো, আমরা তো এক দেখাই নিজে করে জবাই করে ফেলেছি। আল্লাহু আকবার, কোরআন কি ডাইরেক্ট কথা বলে দেখেন। এরপরে সেই কলম কিনি পড়ার মুখী, সে বলে কাম এখনো উদ্ধার করতে পারি নাই, তবে আমি সিদ্ধান্ত নিছি, হয় আমার সাথে কাম করতে হবে, না হয় লাইয়াসু জুনান নাহু, তাকে জেলখানার ঘানি টানতে হবে, হয় আমার ইচ্ছা পূরণ করবে, যদি না করে তাকে জেলে দিয়ে দেব, অপবাদ দিয়ে জেলে দিয়ে দেব। শেষমেশ ইউসুফ জেলেই তো গেল নাকি, অন্যায় করার অপরাধে নাকি না করার অপরাধে? জোরে কন, জোরে কন। তাহলে যুগে যুগে কোন কোন আল্লাহর বান্দা অপরাধ করে জেলে গেছে, আবার কোন বান্দা অপরাধ না করার অপরাধেও জেলে গেছে, ঠিক কিনা বলে, ঠিক কিনা বলে? আল্লাহর কোরআন দেখুন কত শিক্ষা। কোনোভাবে যখন পেরে উঠল না, মহিলা এবার ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিল, গোলামদেরকে বলে দিল, আজকে দুপুরে খাওয়ার পরে আমি যখন বিশ্রামের জন্য খাস কামরায় যাব, তোরা ইউসুফকে আমার কামরায় নিয়ে আসবি, ইউসুফকে আবার কামরায় ঢুকাই দিয়ে তোরা বাইরের গেট বন্ধ করে দিবি, ইউসুফ যেন আর পালাইতে। এটা হলো তার শেষ কামড়। এর আগে অনেক কামড়ায় সে কামড় নাই, আজকে শেষ কামড়। এরপরে দারোয়ানরা রাজবাড়ির 10টা লোহার গেট, ঢালাই লোহার গেট, এগুলা বন্ধ করে তালা দিয়ে তারা চাবি নিয়ে চলে গেছে। ইউসুফ এখন জুলাইখার খাস কামরায় খাটের পাশে দাঁড়ানো, সে সেজে গুজে ইনিয়ে বিনিয়ে হাসছে লাসছে, লারে লাপ্পা হারে টপ্পা, বুঝেন তো
ঈশ্বরে কত রকমের লোভ দেখায়, কত রকমের কিছু করে। এই ছবিগুলো দেখো কেমন হয়েছে, ছবিগুলা ওই যে এমন ছবি আঁকাইছে, ঢলাঢলি গলাগলি, যেগুলো দেখলে স্বভাবতই একজন যুবকের রক্তে আগুন ধরে যায়। ঈশ্বর একবার তাকাইছে, একবার তাকাই চোখ ফিরিয়ে নিছে, এখন কয় এগুলো দেখো, এগুলো দেখো, একবারও তাকায় না। এটা থেকে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম দলিল গ্রহণ করেছেন যে কোনো ছবি যদি অশ্লীল খারাপ হয় তাহলে একবার তাকিয়ে দেখা জায়েজ আছে। এই জন্য জায়েজ, ভালো না খারাপ এটা তো বুঝতে হবে। মানে একজনে আমাদের প্রশ্ন করেছে, হুজুর একবার তাকানো জায়েজ আছে, এটা তো কোরআনেও আছে হাদিসেও আছে, তাহলে কোনো মহিলা সুন্দর লাগলে আমরা একবারই তাকাবো, বেশি না, কিন্তু এক টাকা নিতে 40 মিনিট। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকেরিন। দেখেন কি সুন্দর কথা কোরআনে, আল্লাহু আকবার। আপনাকে কি অসুবিধা হয়নি? আসেন এখন, মহিলা এসে ইসুফের হাত ধরেছে, হাত ধরে তা দেয়ার কয় কালাত, মহিলা বলল ইউসুফ হায় তালাক, ইউসুফ দেরি করো কেন, কাম অ্যান্ড এনজয় মি। শিক্ষিত ভাইয়েরা বুঝে গেছেন, ইউসুফ হায় তালাক, দেরি করো কেন, এখানে তুমি আর আমি আর কেউ নাই, কাম অ্যান্ড এনজয় মি, আমার এই জীবন যৌবন এই নারীত্ব তোমাকে অফার করছি, এই মুহূর্তে তুমি আমাকে বুক করো। আগে যখন টান দিতে যাবে, কালা মাযাল্লাহ, ইউসুফ বললেন নাউযুবিল্লাহ, ইন্নাহু রাব্বি, তিনি আমার রব। ভাইদের শত্রুতে হাত পা বাঁধা কুয়াতে বড়া ছিলাম, সেখান থেকে আমার রব আমারে বাঁচাইছে। মিশরে এনে রাজকীয় পরিবেশে থাকা খাওয়ার বন্দোবস্ত করেছে, সেই রব আমাকে বলেছে কাদাফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ওই মুমিনরাই বেঁচে গেছে যারা আপন আপন লজ্জাস্থানের হেফাজত করেছে। লজ্জাস্থানের হেফাজত বুঝেন তো, জেনা না করা, ব্যভিচার না করা, হারাম পাত্রে গমনাগমন না করা। قال رسول الله صلى الله عليه وسلم من كفل لي ما بين رجليه وما بين شفتيه كفلت له الجنه। আল্লাহর যে বান্দা, আমি নবীর যে উম্মত, আমাকে তার দুইটা অঙ্গের গ্যারান্টি দেবে, নিশ্চয়তা দেবে যে খেয়ানত করবে না। একটা হলো মা বাইনা রেজলাইহে, দুই পায়ের মাঝখানের একটা অঙ্গ, বুঝতে পেরেছেন বোধহয়। অমা বাইনা সাফাতাইহে, দুই ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ কি, জিব্বা। এই দুইটার যে গ্যারান্টি দেবে দুই নম্বরই করবে না, কাফালতুল্লাহুল জান্না, আমি নবী তার বেহেশতে জামিন হয়ে গেলাম। এখন ইসুব কয় ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল জালিমুন, আমি যদি এখন তোমার ইচ্ছা পূরণ করি, আমার রব এটা হারাম করেছেন, নিষেধ করেছেন, সেই রবের সাথে আমি নাফরমানি করতে পারবো না। তুমি যতই কও তোমার ইচ্ছা পূরণ আমি করতে। দুয়ারের দিকে তাকাইছে, জোলাখের লাগে কথাও কয়, দেখে যে গেইটে তালা মারি চলে গেছে, চাইছিল দৌড় দিব, এই নিয়তে গেইটের দিকে তাকাইছে আর কি। এখন দেখে যে একটা না দুইটা না 10টা গেট, সব বড় বড় তালা। সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আল্লাহ তো আমাকে বলেছেন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে দৌড় দেবে নিজকে বাঁচাবার, দিনকে বাঁচাবার জন্যে, তাদের চলার পথ আমি খুলে দেব, তাদের চলার পথের বাধা আমি দূর করে দেব। ইন্নাল্লাহ লামাল মুহসিনিন। এখন ইউসুফ সিদ্ধান্ত নিলেন, গেইলে তো তালা, বাগার তো কোনো কায়দাও নাই উপায়ও নাই, তবে আমি দৌড় শুরু করি, গেট পর্যন্ত এক দৌড়ে যাই না, এরপরে যদি বাইরিতে না পারি তাহলে বলবো যে অন্তত পাপ থেকে ভাগার চেষ্টা করেছি। ইসুফ দিশে দৌড়, সঙ্গে সঙ্গে কোনো আওয়াজ নাই, শব্দ নাই, 10টা গেট আল্লাহর কুদরতে গোলে মাটিতে বসে গেল। আল্লাহ দুয়ার খুলে দেন নাই বোধ হয়, নিজকে পাপ থেকে বাঁচাইছে। পুরা মিশর মদ জেনা ব্যভিচারে ডুবে যাচ্ছে, আজকের তরুণদের মতো একজন যুবক শুধু আদর্শের পথে
অটল অনল অবিচল তিনি কে? কে? এখন ভালোর পুরস্কার আল্লাহ পরকালে জান্নাতে দেবে, দুনিয়ায় বোধহয় দেয় না, দেয় দেয়। তিনি ঈশ্বরের জন্য পরকালের পুরস্কার, এটা তো আছেই। পুরা দেশে একজন যুবক আদর্শের উপরে অটল ছিল, আল্লাহ তাকে সেই দেশের রাজত্ব নেতৃত্ব দিয়েছে না দেয় নাই, দিয়েছে না দেয় নাই। আমার যুবক ভাইরা, সমাজ গোল্লায় যাক, আমি আমাকে পাপ থেকে বাঁচাবো। ওমর নবীকে হত্যা করতে গিয়েছে, এইটা শেষ কথা আজকের, আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে, এটা শেষ কথা। নবীজিকে হত্যা করতে গেছে, আগের আরো অনেক ইতিহাস। আল্লাহ নবী সাফা পাহাড়ের ডালে, সাফা পাহাড়ের ডালে, এখানে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে 11 জন সঙ্গী নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আর এই পলাতক অবস্থায় আন্ডারগ্রাউন্ড ইসলামী আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কারণ জমিনের উপর ইসলামের কথা বলা, ইসলামের পথে চলা আবু জেহেলরা নিষেধ ঘোষণা করেছিল। লা তাসমাউ লিহাযাল কুরআনে ওয়ালগাউ ফীহি, মক্কার কোথাও কোনো জায়গায় কোন নতুন মুসলমান যেন কোরআনের কথা বলতে না পারে, বাধা দিছিল, বাধা দিয়ে বোধহয় ঠেকাইছে, পেরেছে পারেনি। এখন ওমর ঘরের দুয়ারে গেছে, দুয়ারে আসিল হযরত আম্মার ইবনে ইয়াসির আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা গিয়ে হামজারে কয়, হামজা নবীর পাশে, 2 দিন আগে মোটে মুসলমান হয়েছে, আমির হামজা, হাজা ওমর, হাজা ওমর। কোমর আইসে তলোয়ার হাতে আছে, এখন হুজুরকে জিজ্ঞেস করেন, আমরা কি একসঙ্গে যাব? কারণ ওমর ঢুকলে কিন্তু বিপদ আছে, ওমর কিন্তু ওই দুই ওমরের এক ওমর, কি একজন হলো ওমর ইবনুল হিশাম, শুরুতে বলেছি, আরেকজন ওমর ইবনুল খাত্তাব। এর মধ্যে ওমর ইবনুল হিশাম মানে আবু জাহেল, এ ছিল মক্কার লিডার, দি গ্রেট, 1 নম্বর নেতা, বড়। আর ওমর ইবনুল খাত্তাব 2 নম্বর নেতা, ইসলামের বিরুদ্ধের, চলা যায় না, বলা যায় না, থাকা যায় না, চামড়া তুলে নিয়ে যাচ্ছে। তাহাজ্জুদ হয়েছে শেষ রাতে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে, তাহাজ্জুদে পরে হুজুর দোয়া করতেছেন, আল্লাহুম্মা আইয়িদুল ইসলামা বিআহাদিল উমরাইন, আয় আল্লাহ মক্কাতে 2 জন উমর আছে, 2 উমরের 1 উমর তুমি ইসলামে এনে দাও, 2 উমরের 1 উমর তুমি ইসলামে এনে দাও, আল্লাহুম্মা আইয়িদুল ইসলামা বিআহাদিল উমরাইন, ওমর ইবনুল হিশাম আর ওমর ইবনুল খাত্তাব। হয় হিশামের বেটা ওমর, না খাত্তাবের বেটা, যে হিশামের বেটা ওমর, 1 নম্বর লিডারকে আল্লাহ কবুল করে নাই, 2 নম্বর লিডার নবীকে জবাই করতে এসে তৌহিদের শুরুতে নিজের জাহেলিয়াতকে জবাই করে ইসলাম গ্রহণ করেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলাকুলি করেছেন, নবী কোলাকুলি করেছেন। ফজরের সময় হয়ে গেছে, এখন নবী বলেন, যাদের অজু আছে তারা নামাজের প্রস্তুতি নাও, যাদের অজু নাই বাইরেও না, ওরা আমাদেরকে চারিদিকে ঘেরাও করে আছে, পাহারা দেয়, পাইলেই ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে, তো ইমাম করে নামাজের প্রস্তুতি নাও। উমর কিন্তু নামাজ টামাজ কিচ্ছু এখনো জানে না, একটু আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়েছে, একটু আগে, কিন্তু কাবা ঘরে এর আগে মুসলমানদেরকে নামাজ পড়তে দেখছে। আরে তুই দেশে উঠে নারী বুড়িও মালাইছে, কে? উমরে। এই উমরে গিয়ে মুসলমান হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে এসে, আমাকে হুজুর আপনি আস্তে আস্তে কথা কন, ডরান ডরান লাইন লাগে, কিত্তাম রে বাবা, দেশ খারাপ, সময় খারাপ, পাইলে মারে পাইলে ধরে, এখন সেফটি ফার্স্ট, প্রথম হলে আমার জনগণের নিরাপত্তা। হুজুর নামাজ কিভাবে পড়ার হুকুম, আল্লাহ কিভাবে কইছে? আল্লাহ তো কইছে কাবা ঘরে জমাত করে নামাজ পড়ার জন্য, তাহলে সবাই কন, আমরা আজকে কাবা ঘরে নামাজ পড়ব। দুনিয়ার ইতিহাসে আমি ওমরের প্রথম নামাজ আজকে হবে, এবং সেটা আল্লাহর ঘরে হবে। হামজা ওমরকে বুঝাইলেন, নবীও বুঝাইলেন, এখনো বাইরে হওয়ার সময়, আমাদের জনশক্তি এখনো -0, ওদের শক্তি অনেক বেশি। উমরে কয়, ইয়া রাসূলুল্লাহ,
আবু জেহেলের বোঝা উচিত, আমি উমরাজকে ইসলাম গ্রহণ করেছি, আমি উমরার সাথে তার আজকে প্রথম বোঝাপড়া হবে, হুজুর আসেন আমরা মিছিল করব। হামজা কয় মিছিল ডাকে ছে কয় কি, যেখানে নিঃশ্বাস ফেলা যায় না সেখানে উমর ইসলাম গ্রহণ করিয়ে কয় একটা মিছিল দেব। বেশি দূরে না, আবদুল্লাহ ইবনে আরকামের ঘর থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা বলবো, কাবা ঘর পর্যন্ত স্লোগান দিতে দিতে যাব। দেখছেন নি ভাই উমরের আগ্রহ, হামজাও রাজি হইলেন, নবীজিও রাজি হইলেন। এবার এগারো জনে দুই কাতার হয়েছে, দুই কাতার, এই কাতারে পাঁচজন, এই পাতারে পাঁচজন, কয়জন? দুই কাতারের মাঝখানে হামজা, হামজার সামনে উমর, দেখছেন কারবার। এখন যখন সাফা মারোয়া পার হয়ে কাবার কাছে গেছে, স্লোগানের আওয়াজ তো আল্লাহ পৌঁছাইয়া দিছে, আল্লাহ পৌঁছাইয়া দিছে। এখন আবু জেহেলকে মার রে ধর রে, উদ্বাইকে ধর রে মার রে, ওলিদ ইবনে মাগিরাকে ধর রে, লেজা লড়ে রাইফেল লড়ে, মুসলমানরা আইয়ে রে কাবার দিকে, আমি দেবদেবীর ঘরের দিকে আইয়ে, কি সাহস! এইভাবে তারা চতুর্দিক থেকে বাইরেছে। হুজুরে কা উমর এইবার কি রিবা, উমরে কা হুজুর আপনি একটু থামেন, কি আর হেডা সান, আবু জেহেল ওই কোনার দিক থেকে আছে, গাজা মার্কেট, গাজা মার্কেট সেখানে তার বাড়ি, আর মুসলমানরা দাঁড়ে আর কাম সাফার ওই দিক থেকে, এই সাফা আর মারোয়া এই দুইটার মাঝখানে মুসলমানরা একেবারে কাবার চত্বরে প্রায় পৌঁছে গেছে। আবু জেহেল তলোয়ার একটা এই হাতে আর একটা ঘুরায় আর মুসলমানদের দিকে আসে। ওমর এখানে গিয়ে বলে কে হোল্ড হোল্ড, আবু জেহেল থাম, আবু জেহেলের সঙ্গে তোরা যারা আসিস থাম, জু আপনি বিবি কো বেওয়া করনা চাহতে হো উয়ে ওমর কি সামনে আ যাও, তোমাদের কোরেশের মধ্যে এমন বীর কে আছে যে তার স্ত্রীদেরকে বিধবা করতে চায়, সে ওমরের সামনে আসো। তোমাদের মধ্যে এমন সাহসী কে আছে যে মাকে পুত্র শোকে কান্দাইতে চাও, সে ওমরের সামনে এসে যাও। তোমাদের সামনে এমন বীর কে আছে যে তার সন্তানদেরকে পিতৃ শোকে কান্দাইতে চায়, সে ওমরের সামনে এসে যাও। এরপরও কাফের উজ্ঞা আগে আসিল, ওমর জন উজ্ঞার যে কূপ দেন তলোয়ারে বাদ দিয়ে হিটনে শুরু করছে, আবু জেহেল সহ দিশে দৌড়। তাইলে মুসলমানের মতো মুসলমান উজ্ঞ হইল সারে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যেখানেই আজকে যাই দেখি যে বুড়া চাইতে জোয়ান বেশি, আগের কালে মাহফিল করলে আমার এই মাহফিলের বয়স কিন্তু 56 বছর, রায়পুর বড় মসজিদ থেকে শুরু নাগেরহাট দিয়ে আমার গন্তব্য, দ্বিতীয় মহাযুদ্ধ দেখছি, ব্রিটিশ আমল দেখলাম, পাকিস্তান আমল দেখলাম, আর এখন তাহলে ইতিহাসের আমিও তো একজন সাক্ষী। আল্লাহ কেন বিশার মেয়াদ তো আমি মনে করছি অনেক আগে শেষ হয়ে যাবে, রায়পুর বড় মসজিদ সেখান থেকে তফসির করে নাগেরহাটে আসছি, মুরব্বীরা দেখেছেন। আর আজ থেকে 50 বছর আগে একটা মাহফিলে 10-20 হাজার মানুষ হওয়া কি মনে করছেন, এক বাড়িতে তখন মানুষ কয়জন ছিল আর এখন কতজন। একদল নাগেরহাট থেকে আমার বিরুদ্ধে নামছে ভাই, হেতারা চিল্লাই চিল্লাই কয় লুতুমালানার এবার বেল শেষ, বেল শেষ, লুতুমালানার বেল শেষ, কারণ হক কথা কইছি, সেই পাকিস্তান আমলাও কইছি, অনুকই আসি, কোনোদিন বাতিলের সামনে নত হই নাই, যেগুলো কেছে বেল শেষ এগুন বেগুন চলি গেছে আর বেল অন্তাই আছে। আল্লাহু আকবার, উমর অর্ধেক পৃথিবীর বাদশাহ হয়েছিলেন, রোম পারস্যের রাজতখ্ত উমর, বলে উমর উমর ইবলিস, উমরের নাম শুনলে 60 মাইল স্পিডে দৌড়ে পালাইতো, ঠিক কিনা বলেন? উমর ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে উমর কোথায় দাফন হয়েছে? আল্লাহ নবী, নবীর পাশে আবু বকর, আবু বকরের পাশে উমর,
একই হুজরার ভিতরে, একই ঘেরাওর ভিতরে আপনারা দেখছেন। মিনকুল্লে ফাজ্জি নামিক, সারা দুনিয়া থেকে মুসলমানরা আসে আর সেখানে নবীকে সালাম দেয়, আবু বকর ওমরকে সালাম দেয়। সেখানে দৈনিক কয়েক লক্ষ বার কোরআন খতম হয়, কিয়ামত পর্যন্ত ওমরকে এইভাবে সালাম দিতে থাকবে। ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা তাদেরই আমরা বুঝি। ওমর ইসলাম গ্রহণ করার পরে দুনিয়া তো ইজ্জত পেয়েছে, মরার পরে ইজ্জত পায় নাই? পায় নাই, জোরে কর। আবু জেহেলের রওজা মোবারক কোনানো, বদরের ময়দানের দক্ষিণ পূর্ব কোণে, তিন খেজুর গাছের মাঝখানে, 80 দশকের মাঝামাঝি একবার, এখন তো আর পারি না, যাই না। তো যে কতবার আল্লাহ নিয়ে গেছে আল্লাহ শুকর। তখন একদিন গাড়ি ভাড়া করলাম মদিনা থেকে এবং ড্রাইভারকে বললাম, ড্রাইভার সেই মিশরি, যে ভাই আমরা মসজিদে হারামে গিয়ে ইনশাআল্লাহ জোহরের জামাত ধরবো, আমরা বদর হয়ে যাব। তখন রাস্তা ছিল বদর হয়ে, এখন তো সোজা রাস্তা, কোনোখান দিয়ে পাহাড়ের নিচ দিয়ে, কোনোখান দিয়ে উপর দিয়ে, ইচ্ছা করলে এক গিয়ারে 500 কিলোমিটার এক গিয়ারে যাওয়া যায়, এমন রাস্তা এখন। কিন্তু তখন ওই যে করহাড়ার বেড়ের কথা শুনছেন তো, 12 বেড় বুড়িয়ারা শুনছে, বেড়ও নাই খালো নাই, ঝর্ণাও নাই কালবাটও নাই, এক ক্ষেতের পানি আরেক ক্ষেতে যাইতে দেয় না, যার জন্য সব পচি গেছে, মাছের গোষ্ঠী শেষ। বেশি খেলে, বেশি চাইলে অল্পের লাগু হয় না, আজমপুরে আনতে হোক 1 ঘন্টা হাঁটতে, ওই বুড়িয়ারা আই নিজে হাঁটছি আই জানি, আনতা হাতে করি বাইক নেওয়ান যাইতো না, আর 33 দিন ঘুরল বইসে 100 টাক, তাহলে সব আমাদের কর্মদোষে সব শেষ হয়ে গেছে। আসুন, তো যেই কথা বলছিলাম, তো ড্রাইভার গাড়ি চালাচ্ছে আঁকা বাঁকা পথ দিয়ে আমরা বদরে সেখানে গেলাম, ড্রাইভার আমাদেরকে গাড়ি থামিয়ে সেখানে নামালো, নিজেও নামলো। এমন সময় দেখি যে চা দোকানের দিক থেকে, সৌদি আরবে কিন্তু এরকম রাস্তাঘাটে বাঁকে বাঁকে চা দোকান নাই, যেখানে পেট্রোল পাম্প আছে সেখানে ড্রাইভারদের বিশ্রামের জায়গাও আছে, যাত্রীদের বিশ্রামের জায়গাও আছে, সেখানে চা নাস্তাও আছে, আবার ওক্কা খাওয়ানোর দোকানও আছে, ওক্কা পেসের ওক্কা। এখন সেখানে নেমে আমরা বদরের যুদ্ধক্ষেত্রে এইদিকে যাব, দোকান থেকে একজন বুড়া লাডি একটা বদ দিয়ে আসলো, সে আমাকে জিজ্ঞেস করলো যে মানান্তুম হু আর ইউ, আমি বললাম উই আর পিলগ্রিমস অলসো উই আর টুরিস্ট, আমরা টুরিস্ট, আমরা হজযাত্রী, কই তোমরা কী চাও? আমি বললাম বদরের ময়দানটা একটু দেখব, যে মুসলমানদের ক্যাম্প কোন দিকে ছিল, কাফেরদের ক্যাম্প কোন দিকে ছিল, মূল যুদ্ধক্ষেত্র ওয়ার ফিল্ডটা কোনখানে ছিল, সে আমাদেরকে নিয়ে যায় যে হাজা এই জায়গা পাহাড়ের ডালে, এটা মুসলমানদের খিমাতুল মুসলিমিন, মুসলমানদের নবীর নেতৃত্বে এখানে ক্যাম্প ছিল, আর হাজা আর ওই যে রাস্তার ডালে এই জায়গাটা আরেকটা কূপ আছে, বীর আরিশ, এই কুয়াটা ওরা আগে দখল করে পানি আটকাইছে, মুসলমানরা যেন পানি খাইতে না পায়, এই যুগেও কিন্তু কাফেররা পানি আটকায় না, বোধ হয় আটকায়। এখন দেখলাম আর ওহুদের মাঠ আর বদরের মাঠ, ইসলামের প্রথম এই দুইটা সর্বাত্মক যুদ্ধ, এই মাঠটা আর মুসলমানদের ক্যাম্প সামনের যুদ্ধক্ষেত্রটা, এটা কেউ যদি চোখের মতো চোখ দিয়ে দেখে তাহলে বুঝতে পারবে আল্লাহর নবী কত বড় সেনাপতি ছিলেন, কত বড় রণকৌশলী ছিলেন। আল্লাহু আকবার। সব দেখা শেষ, এরপরে বুড়াকে বললাম আইনা আবা জাহাল, বুখারী শরীফের কিতাবুল মাগাজি, সেখানে বদরের যুদ্ধের ঘটনা, যখন যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহ নবী নিজের হাতে আবু জেহেল, ওতবা, ওলিদ, মগিরা, রবিয়া, সাহেবা, এক করে মক্কার
আবু জেহেল ধরে শুরু, সত্তর গা সিরিয়ালি বদরের দিন আল্লাহর খাতায় জমা হয়ে গেছে কাফের। আবু জেহেল থেকে শুরু করে সত্তর গা বড় বড়, এই সত্তরটা লাশের মধ্যে থেকে আল্লাহ নবী চব্বিশটা বাছনি করলেন। এই চব্বিশটার মধ্যে আবু জেহেল আর তার নিকটতম যারা কাছে দাঁড়ায় এরকম চল্লিশ চব্বিশটা। বুখারি হাদিসে বলছে চব্বিশ জন নেতাকে আল্লাহ নবী নিজে বদরের কুয়ায় নিক্ষেপ করলেন, কুয়ায় ফেলে দিয়ে উপর দিয়ে পাথর মাটি বালু এটা দিয়ে দাফন করে দিলেন। আবু জেহেলের কবর হইল সেখানে, লগে আরো তেইশ জন মোস্ট। বুখারী হাদিস আর বাহনে চব্বিশ কাফেরের লাশ এই বদরের কুয়ায়, শরীরটা ঘিন্নায় রিরি করে উঠল, আরে ওমরে কোথায় জিয়ারত করি আইলাম, কি সোনার বেহেশত খানায় ওমর শুয়ে আছে, আর ইসলামের বিরোধিতা করে আবু জাহেল বদরের কুয়ায়, যার কোনো ঠিক ঠিকানা কিচ্ছু নাই, দেখে টেখে এসে গাড়িতে উঠলাম। ভাই আমাদের সঙ্গে এক সুদানি আছিল, সুদানি ওই কালা আদম সুরত, ওদের চাল চলনও মোটা মানুষও মোটা। এইবার গাড়ির দরজা খুলি দিছে আবার দৌড়, ওইদিকে আমরা গড়ির দিকে তাকাই, হারামে গিয়ে জোহর ধরব, এইবার এইদিকে যায় কেন? তখন ড্রাইভারকে বলো ওকে ডাকো ডাকো, ড্রাইভার ডাকে, সে দৌড় দেয় আর কয় উসমুর সোয়াই উসমুর সোয়াই, আর এরম দেখায় উসমুর সোয়াই, অল্প একটু সবুর করো, হেতে দৌড় দেয়। আর এখন দেখি যে প্যান্টের চেইন খোলে, এইভাবে চেইন খোলে, চেইন খুলি ওই তিন খাজু গাছের মাঝে বদরের কুয়া আবু জেহেলের কবর হিয়ানো যায় এমনি বইছে, বই অন্য বেশি জুইতেন না, সেগা বেগা বসে অনকাল কোথায় ভাই, পাঁচ মিনিটের বেশি হয়ে গেছে ওঠে না, আমাদের সময় তারা কাবার জমাত আমাদেরকে ডাকছে। ড্রাইভারকে বললাম দাহু দাহু, ড্রাইভার বলায় ইয়া আখি তাল তাল সলা করিব সলা করিব, হেতে বই বই উসমুর সোয়াই উসমুর সোয়াই, আরো কয়েক মিনিট গেছে দেখি যে আসে না কোথায়। ড্রাইভারকে নিয়ে আমি নামলাম, নেমে গিয়ে ড্রাইভার একাদ দিচ্ছি আমি একাদ দিচ্ছি, দড়ির টান দিয়ে উঠেছি, কালা মুখ আরো কালা হয়ে গেছে, বলো চলো সালা করিব সালা করিব। এখন সেই নাটকায় আর কয় এত চেষ্টা করলাম এত কোথাইলাম, চাইছিলাম যে জারু আর কবরের রূপে একটু পেশাব করি, বল মাফি বল মাফি, এক্ষুনি হেসাবো নাই কুল্লো খালাস টাঙ্কি খালি, একটু পেশাব করতে পারলে আমার কলজাটা জুড়াইতো। উমর রে লক্ষ লক্ষ মানুষ সালাম দেয় দোয়া করে আর তুই জারু আর কবরের রূপে কালা বুতে, ইসলামের বিরোধিতা করি দুনিয়াতে অত শাস্তি, আর ইসলামের বিরুদ্ধে যত প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা আবু জাহেলের বাড়িতে হইতো, দারুণ না দোয়া আপনারা জানেন, আবার চতুর্দিকে লেট্রিন আছে বাথরুম আছে ওযুখানা আছে টয়লেট আছে সবগুলো একতলা, কিন্তু আবু জাহেলের বাড়ির যে টয়লেটটা এটা দোতলা, উর্ফ আগে নিশেও আগে, যে ইসলাম নবীর বিরোধিতা করেছিস, নবীকে কিভাবে রাখছি ওমরে কিভাবে রাখছি কোথায় রাখছি দুনিয়া দেখুক, আর ওখানে বদরের কুয়ায় তোর কবরে কালায় মুতে আর তোর থাকার ঘর, এখানে সারা দুনিয়া থেকে মুহাম্মদ আর ওমরের মেহমানদেরকে কেয়ামত পর্যন্ত এনে তোর কলিজার উপরে হাগাবো, তুই পারলে ঠেকাইস। আল্লাহ পারে নাকি পারে না? সবাই আত্মায়াতের কায়দায় বসুন, যারা দাঁড়িয়ে আছেন একজনও দাঁড়িয়ে থাকবেন না, মুনাজাত দুই মিনিট দুই মিনিট, আর জীবনের দ্বিতীয়বার এই সুযোগ। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বানা হাবলানা
মিন আজওয়াজিনা ও যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা আজিরনা মিনাল জাহিম, আল্লাহুম্মা আজিরনা মিনাল জাহিম ও মিন মায়হাল হামিম, আল্লাহুম্মা জাব্বিজনা বিহুরিনিন, আল্লাহুম্মা লা তুআযিবনা বিআযাবিকা ওয়ালা তুহলিকনা বিগযবিকা ওয়াফিনা ক্বাবলা যালিকা, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা যালিমা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা হাফিজনা মিনাল উবা ওয়াত তুফান ওয়াল কাহাব والكمال والضفادع والطاعون والزلزلة وجميع البليات فإنك خير الحافظين رب العالمين এই মাহফিল কে আমাদের হেদায়েতের উসিলা করে দাও, এলাকার যুবক তরুণদের অন্তরের মধ্যে ইউসুফের মতো ভাবধারা তৈরি করে দাও, উমরের মতো ভাবধারা পরিবর্তন তৈরি করে দাও ইয়া আল্লাহ। এ আল্লাহ, এই মসজিদ, এই মার্কাজ, এটাকে কিয়ামত পর্যন্ত আমাদের হেদায়েতের মার্কাজ হিসাবে তুমি কবুল করে নাও। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে উপস্থিত হয়ে এই মার্কাজ, ইসলামের প্রাণ কেন্দ্র যারা তৈরি করেছে, যারা এটা নার্সিং করছে, সেবা শুশ্রূষা করছে, তাদের সবাইকে মেহরবানি করে জমরাতুল মুমিনীনের মধ্যে সামিল করে দিও রব্বুল আলামিন। সারা দুনিয়ার মানচিত্রের ভিতরে কাফের বেঈমান শত্রু পরিবেষ্টিত এই বাংলাদেশ, আল্লাহ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রোজ কেয়ামত পর্যন্ত হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের ভুলের জন্যে, আমাদের কারো কারো বাড়াবাড়ির জন্যে আমাদেরকে বেদিন বেঈমান কাফের মুশরিকের গোলাম বানাইও না আল্লাহ রব্বুল আলামিন। আমরা মরে যাওয়ার পরে আমাদের কবরের কিনার দিয়ে কাফের বেঈমান সেনাবাহিনীর গাড়ি ঘোড়া যেন চলাচল না করে আল্লাহ। হে আল্লাহ, হে আল্লাহ, আমরা গুনাহগার পাপী, কিন্তু তোমাকে স্বীকার করি, তোমার নবীকে স্বীকার করি, কবর হাসর পলসেরাত মিজান স্বীকার করি, আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। হে আল্লাহ, আমাদের তওবা কবুল করে নাও আল্লাহ। আমাদের বুড়া বাবা মা যারা জীবিত আছে, তরুণ যুবকরা যেন তাদের খেদমত করতে পারে, আবার বাবা মা সন্তানদের সাথে যেন সন্তান সুলভ ব্যবহার করতে পারে, এই তৌফিক যোগ্যতা আমাদের সবার মধ্যে কায়েম করে দিও ইয়া আল্লাহ। যার মনে যেই নেক মকসুদ আছে পুরা করে দাও, যার মনে যেই নেক হাজত আছে পুরা করে দাও, যাদের ছেলে পেলে বিদেশে দূর দেশে পরবাসে আছে তাদেরকে তোমার রহমতের কুদরতের হাতে হেফাজত করো আল্লাহ। সহি সালামতে হীন হায়াতে নিরাপত্তার সাথে তাদেরকে ফিরিয়ে এনে তাদের মা বাবা বিবি বাচ্চা তাদের কলিজা ঠান্ডা করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আমিন। বাহাক্কে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালামু আলাইকুম।